হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। তো ভিউয়ার্স, হাইসাইড এএক্স যে সিরাপটি রয়েছে, এই সিরাপটি আপনার বাচ্চার জন্য কতটুকু সেফ রয়েছে, পাশাপাশি এই সিরাপটি আপনারা কখন ব্যবহার করতে পারেন, অর্থাৎ কি ধরনের সিমটম হলে তারপরে আপনারা এই সিরাপটি ব্যবহার করবেন এবং কিভাবে ব্যবহার করবেন, পাশাপাশি এটার কি সাইড এফেক্ট রয়েছে, এই সমস্ত কিছু কিন্তু আজকের ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বলবো। তো ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, আশা করি ভিডিওটা দেখে উপকৃত হবেন। ভিউয়ার্স, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে হাইসাইড এএক্স যে সিরাপটি রয়েছে, এই সিরাপটি কিন্তু আমার হাতে রয়েছে। তো প্রথমেই আমি আপনাদেরকে বলবো, এটা মাইক্রো ল্যাব লিমিটেড যে কোম্পানিটি রয়েছে, এই কোম্পানিটি মার্কেটিং করে এবং এটা 60 ml এর একটি বোতলে আসে। 60 ml বোতলের দাম রয়েছে 75 টাকা। পাশাপাশি এক্সপিরি যদি আপনারা দেখেন তাহলে কিন্তু এটা 1.5 বছরের এক্সপিরিতে আপনারা পেয়ে যাচ্ছেন এবং এটা আপনারা যখন ব্যবহার করবেন, ব্যবহার করার আগে কিন্তু এটা ঝাঁকি দিয়ে ব্যবহার করতে হবে এবং এটা শিডিউল এইচ ড্রাগের মধ্যে পড়েছে, অর্থাৎ ডাক্তার প্রেসক্রিপশন ছাড়া অথবা ডাক্তার রিকমেন্ড ছাড়া কিন্তু আপনারা এই সিরাপটি ব্যবহার করতে পারবেন না। তো ভিউয়ার্স, প্রথমেই আমি আপনাদেরকে বলবো, এই হাইসাইড এএক্স সিরাপে আপনারা পেয়ে যাচ্ছেন সিটিজেন হাইড্রোক্লোরাইড 2.5 mg এবং অ্যামলক্সল হাইড্রোক্লোরাইড পাচ্ছেন 30 mg, অর্থাৎ দুটো মলিকুলার কিন্তু একটার মধ্যেই দেওয়া রয়েছে। তো ভিউয়ার্স, আপনারা এই সিরাপটি, অর্থাৎ এই হাইসাইড এএক্স সিরাপটি কি কি কাজে ব্যবহার করতে পারেন, অর্থাৎ কি কি বিষয়ে আপনাদের বাচ্চাদের এই সিরাপটি আপনারা দিতে পারেন। তো দেখুন, আপনার বাচ্চা যদি অ্যালার্জি হয় সেক্ষেত্রে আপনারা এই সিরাপটি ব্যবহার করতে পারেন, পাশাপাশি আপনার বাচ্চার যদি সর্দি কাশি কিংবা নাক দিয়ে জল পড়ছে সবসময়, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই সিরাপটি ব্যবহার করতে পারেন, অথবা হালকা শুকনো কাশি রয়েছে অথবা নাক দিয়ে জল পড়ছে সেই সময় কিন্তু আপনারা এই সিরাপটি ব্যবহার করতে পারেন। এবং ভিউয়ার্স, এই সিরাপটি কত বছর বাচ্চারা ব্যবহার করতে পারে এবং কত বছরের নিচে বাচ্চারা এটা ব্যবহার করতে পারবে না, পাশাপাশি এটা কিভাবে ব্যবহার করতে হবে, তো দেখুন, এই সিরাপটি 2 বছরের উপরে বাচ্চারা ব্যবহার করতে পারে এবং পাশাপাশি এটার যে ডোজ হয়, অর্থাৎ খাওয়ার নিয়ম, সেটা হচ্ছে বাচ্চার বয়স এবং ওয়েট অনুযায়ী হয়। সেক্ষেত্রে আপনি অবশ্যই আপনার ডাক্তারের পরামর্শ নিয়ে তারপরে ব্যবহার করবেন, অর্থাৎ ডাক্তার যে ডোজ দেবে সেই ডোজেই কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে, আপনি নিজে থেকে কিন্তু সেই ডোজ ব্যবহার করতে পারবেন না। এবং ভিউয়ার্স, এই হাইসাইড এক্স সিরাপটি ব্যবহারে কি ধরনের সাইড এফেক্ট রয়েছে, তো দেখুন, এটি হাইসাইড এক্স সিরাপটি ব্যবহারে সাধারণত আপনার বাচ্চার শরীরে অ্যালার্জি হতে পারে অথবা বমি হতে পারে, মুখ শুকিয়ে যেতে পারে, পেটের প্রবলেম হতে পারে, এই ধরনের কিছু সাইড এফেক্ট রয়েছে। যদি এই ধরনের কিছু সাইড এফেক্ট হয় সেক্ষেত্রে আপনি আপনার ডাক্তারের পরামর্শ নিয়ে তারপরে ব্যবহার করবেন। তাছাড়া ভিউয়ার্স, আমি আপনাদেরকে বলবো, আপনারা যখনই এই হাইসাইড এক্স সিরাপটি ব্যবহার করবেন তার আগে কিন্তু আপনারা অবশ্যই আপনার ডাক্তারের পরামর্শ নিয়ে তারপরে ব্যবহার করবেন, উইদাউট ডাক্তার পারমিশন ছাড়া কিন্তু আপনারা এই হাইসাইড এক্স অথবা সিটিজেন হাইড্রোক্লোরাইড অ্যামলক্সল সিরাপ, এই ধরনের কোনো সিরাপ কিন্তু ব্যবহার করতে যাবেন না। তাছাড়া ভিউয়ার্স, এই ঠান্ডার সিজনে বাচ্চাদের সর্দি কাশি লেগেই থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই হাইসাইড এক্স সিরাপটি ব্যবহার করতে পারেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ছোট্ট একটা আপডেট আপনাদের জন্য। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে সেক্ষেত্রে ভিডিওতে একটি লাইক করবেন এবং সবার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন। তাছাড়া ভিউয়ার্স, আপনারা যদি এই ধরনের সিরাপ আগে ব্যবহার করেছেন অথবা এই মুহূর্তে ব্যবহার করছেন তাহলে নিচে কমেন্ট বক্সে আমাকে কিন্তু সেই সিরাপটির নাম এবং সেই সিরাপটি কোন কোম্পানির সেটি কিন্তু নিচে কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন। তো ভিউয়ার্স, থ্যাংক ইউ, দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে।